যে কত সুন্দর মালটা আপনি দেখতে পাচ্ছেন, ইতিপূর্বেই আমাদের মালটাগুলো কালার চলে আসছে, সেগুলো আর কিছুদিনের মধ্যে হার্ভেস্ট করব। প্রিয় কৃষক কৃষিণী ভাইরা, আমরা এই মুহূর্তে রয়েছি দুইডাং গৌরীচন্দা ইউনিয়নের ভূতমরা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মালটা বাগানে আছি। 2018-19 অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত ওই মালটা বাগান প্রদর্শনী, আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মালটা চারা এবং সার দেওয়া হয়েছে। তো যার কারণে সেই স্থাপিত বাগানে আজকে দেখেন যে কত সুন্দর মালটা আপনি দেখতে পাচ্ছেন, ইতিপূর্বেই আমাদের মালটাগুলো কালার চলে আসছে, সেগুলো আর কিছুদিনের মধ্যে হার্ভেস্ট করবো। অবশ্যই 15 সেপ্টেম্বরের পরে এই মালটা হার্ভেস্ট করতে হয়, তারপরেই মালটা বাজারজাত করা হবে। তো আপনারা দেখেন এসে অনেক মালটা ধরছে, অনেক এই গাছে অনেক মালটা ধরছে। এটা বাড়ি মালটা ফোর, অনেক জাতি। এর ভিতরে আসলে আর একটা মালটা আছে, সেটা হচ্ছে থাই মালটা। এটা আসলে মনে হয় না আমাদের অঞ্চলের জন্য অতটা উপযুক্ত। তারপর এই বাগানে একটা চারা আছে, শখের বসে লাগানো হয়েছিল, কিন্তু আসলে ওই রকম মালটা আসলে এর ভিতরে আসে না। তো দেখেন আমাদের যে মালটাগুলো রয়েছে, এই যে বাড়ি মালটা ফোর, অনেক মালটা। তো দেখবেন একটা গাছে অনেক অনেক অনেকগুলো মালটা, এই দেখেন পর্যাপ্ত মালটা এবং অনেক সুন্দর কালার, অনেক বড় সাইজ। তো এবং এটা রাসায়নিক কেমিক্যাল মুক্ত এবং কোনো কীটনাশক ইউজ করা হয়নি। প্রত্যেক ইতিমধ্যে দেখতেছি যে আসলে অনেক মালটা, এবং এই মালটাও মিষ্টি লাগে, কিন্তু এটা পরিপক্ক হওয়ার সময় হচ্ছে 15 সেপ্টেম্বরের পর থেকে। তো 15 সেপ্টেম্বরের পর যদি আমরা ফসল সংগ্রহ করি এই মালটা, তাহলে পর্যাপ্ত মিষ্টি কালার চলে যাবে। আপনারা দেখছেন যে ইতিপূর্বে আমি দেখাইছি যে একটা গাছে মালটার কালার চলে আসতেছে অলরেডি। তো এখানে যে মালটা আছে দেখেন, মালটার ভারে এই দেখেন যে মালটার ভারে একদম চাল নুয়ে পড়ছে, অনেক মালটা। এই দেখেন যে এই যে অনেক মালটা, পর্যাপ্ত মালটা, এই যে দেখেন অনেক মালটা, এই যে অনেক মালটা আসছে। এই মালটা কাছে সাধারণত তেমন কোনো রোগ পোকামাকড় দেখা দেয় না, একটু মাকড় সমস্যা দেখা দেয়, মাকড় নাশক স্প্রে করলেই এই সমস্যা সমাধান করা যায়। বছরে 3 বারের মতো ফল আসে এবং খুবই সুন্দর। আপনারা দেখতে পারতেছেন এই মালটা আমাদের ভিটামিন সির উৎস যেমনিভাবে পূরণ করে, তেমনি বাজারে যে মালটা পাওয়া যায় তার চেয়ে অনেক ভালো এই মালটা। তো প্রিয় কৃষক ভাইরা, আপনারা যদি কেউ এই মালটা চাষে আগ্রহ প্রকাশ করেন, তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের উপজেলা কৃষি বিভাগ বরগুনা সদরের পক্ষ থেকে সার্বিক পরামর্শ এবং সহযোগিতা করা হবে। ধন্যবাদ সকল।